গতকাল যাকে ভাষাবিটা দেখে আমি খুব আসলে আশ্চর্য হয়েছি, কারণ গতকাল স্যার তার অ্যাপ্রোচ থেকে শুরু করে সে দৌড়াতে পারছে না, তার মধ্যেও সে কীভাবে টিমটাকে যে ইন্সপায়ার করতেছে। সুপারস্টার ক্রিকেটারদেরকে আসলে সুপারস্টার যারা বানান সেই রোলটা যারা প্লে করেন বাংলাদেশের গণ্ডিতে, সেই সুপারস্টার কোচের যদি আমরা হিসাব করি তাহলে একটা নামই আসে, কেউ মানুক আর না মানুক, সেটা হচ্ছে মোহাম্মদ সালাহউদ্দিন। মোহাম্মদ সালাহউদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, দলটাকে তিনি এমন একটা পর্যায়ে এনেছেন, আমি যদি নেগেটিভ আলোচনা করি, টানা হ্যাট্রিক হার, তারপরে টানা 10 ম্যাচে জয়। সালাহউদ্দিন ভাই কিভাবে এক্সপ্লেইন করবেন? রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আমরা প্রথম 3টা ম্যাচ হেরেছি, আমি বলবো যে আমার কিছু মিস্টেক ছিল, সেই মিস্টেকটা খুব তাড়াতাড়ি ধরতে পারছি, সেটাই আসলে আমি খুব লাকি যে আমি খুব তাড়াতাড়ি মিস্টেকটা ধরতে পারছি। কিন্তু অনেক টিম 3 ম্যাচ হেরে গেলে দেখবেন যে পুরো টিমটাই পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, বাট আমার আসলে আমি ওরকম পরিস্থিতিতে হয়তো 2-1 বার পড়েছিও আগে, বাট ওইখান থেকে আমরা কামব্যাক করেছি, তো ওই অভিজ্ঞতাটা আসলে আমাকে কাজে দিয়েছে। যেই সিলেটের আসলে বিপিএলের ইতিহাসটা খুব একটা ভালো ছিল না, তারা ফাইনালে উঠে যাবে, এরকম এক্সপেকটেশনস আসলে কতটুকু, অন্তত টুর্নামেন্ট শুরুর আগে আপনি কোচ হিসেবে আপনি তো অনেক ক্যালকুলেশন করেছেন নিশ্চয়ই দলগুলো নিয়ে, আপনার ছিল? দেখুন, টুর্নামেন্ট যখন শুরু হয়েছে তখনই বোঝা গেছে সিলেট ভালো করবে, কারণ আমার কাছে মনে হয় যে ফ্র্যাঞ্চাইজির একটা বড় অবদান থাকে এখানে। মাঠের ভিতরে হয়তো এক্সপেন্সটা হয়তো মনে হচ্ছে যে কম হচ্ছে, কিন্তু আমার মনে হয় তারা মাঠের বাইরে কুমিল্লার চেয়েও বেশি এক্সপেন্ড করেছে, এবং তারা পাবলিক যে জনমত, কারণ আপনি যখন বুঝবেন যে না আমার টিমের সব মানুষ আমাকে সাপোর্ট করতেছে, আমার ওনার সাপোর্ট করতেছে, আমার ফ্যামিলি সবাই সাপোর্ট করতেছে, এটা একটা আসলে বড় জিনিস। এক জায়গায় হচ্ছে মোহাম্মদ সালাহউদ্দিন যে মানে থিঙ্কিংয়ের উপরে আসলে থিঙ্কিং থাকে, সেটা আপনি নিশ্চয়ই করেন, সেটা আপনাকে দেখে বোঝা যায় না, বাট আমরা জানি। আবার আরেকটা হচ্ছে মস্তিষ্ক তাদের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, প্রপার ফিট না কিন্তু দিন শেষে পুরো দলটাকে আসলে রোল করাচ্ছেন, এই ব্যাটেলটাকে সালাহউদ্দিন ভাই আপনি কীভাবে দেখেন? এটা আমি বলি যে মাশরাফি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন, এবং আমার মনে হয় বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন, এটা আপনাকে মানতে হবে। গতকাল যাকে মাশরাফিটা দেখে আমি খুব আসলে আশ্চর্য হয়েছি, কারণ গতকাল স্যার তার অ্যাপ্রোচ থেকে শুরু করে সে দৌড়াতে পারছে না, তার মধ্যেও সে কীভাবে টিমটাকে যে ইন্সপায়ার করতেছে, সেটা আসলে একটা যে কোনো মানুষ আসলে কেউ যদি ফাইট করতে না চাও সে অটোমেটিকলি ফাইট করবে, তো আমার মনে হয় মাশরাফির জন্যই হয়তো এই টিমটা এত দূরে আসছে। মরিনিও ভার্সেস গার্দিওলা, তারপরে ধরেন আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হলে তিতে ভার্সেস হচ্ছে স্ক্যালোনি, এরকম একটা ক্যালকুলেশন হতো আগামীকালের ম্যাচে, টু বি ফ্র্যাঙ্ক মানে সালাহউদ্দিন ভার্সেস রাজিন সালে নাকি বেশি ভাইটাল হয়ে যাচ্ছে সালাহউদ্দিন ভার্সেস মাশরাফি? না দেখুন, খেলবে তো প্লেয়াররা, আমাদের মাঠের বাইরে আসলে খুব বেশি করার কিছু নাই, আমাদের কাজ হলো আসলে কীভাবে আমরা অপোনেন্টকে বুঝে আমরা কীভাবে ক্রিকেট খেলতে পারি, বাট এইখানে ম্যাটার করবে আসলে প্লেয়াররা তাদের কতটুকু নার্ভটা ধরে রাখতে পারে এবং তারা কীভাবে ফাইনালে তাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারবে। সিলেটের স্ট্রেংথের জায়গাটা সালাহউদ্দিন ভাই আপনার কাছে কোন জায়গায় মনে হয়, মানে আপনার দল সম্পর্কে তো আমরা মোটামুটি জানি, আপনার কাছে কী মনে হয় যে পুরোটাই মোমেন্টাম, আত্মবিশ্বাস, এক হয়ে খেলছে এটা, নাকি এর বাইরে কিছু রয়েছে? আমার মনে হয় তাদের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আছে, স্পেশালি যারা লোকাল ব্যাটসম্যান আছে, তাদের টপ অর্ডারটা দিয়ে তাদের আসলে স্ট্রেংথের জায়গা, আমরা যদি তাদের টপ অর্ডারটাকে আটকাতে পারি তাহলে মনে হয় আমাদের জেতার সম্ভাবনা থাকবে। সালাহউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনার জন্য, গুড লাক, শুভকামনা হচ্ছে অন্য দলের জন্য। আসলে এমন একটা অবস্থা যে মোহাম্মদ সালাহউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, সিলেট, কুমিল্লা দলগুলোর সাথে আমরা যারা গণমাধ্যম কর্মী এত ভালো সম্পর্ক যে কেউ আসলে আমরা কোনো দলের পক্ষে যেতে পারি না, তবে একটা হেলদি ফাইনালের অপেক্ষায় আমরা থাকলাম। রিয়াসাত আজিম, 71।